হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমি ফিরে চলেছি আবার মাইনক্রাফট। আপনারা জানেন এর আগের বার আমরা আমাদের ট্রেডিং হল তৈরি করার চেষ্টা করছিলাম, তো আজকে আমরা চিন্তা ভাবনা করছি আমাদের ট্রেডিং হলকে ফুল কমপ্লিট করবো, তারপর ভিলেজারদের ট্রান্সপোর্ট করবো। তো এখানে না আমি যে কষ্ট করবো, এখানে না আমি অনেক গাছ লাগাবো, অনেক বেশি গাছ লাগাতে হবে। আর এগুলোর উপরে না বোন মিল মাধ্যমে না রেখেছিলাম, কোথায় রেখেছিলাম গাছ আমার না মনে নেই, নিচের ফ্লোরে বোন মিল, বোন মিল গাছ কোথায় রেখেছিলাম, এখানেও নেই, এখানেও নেই, আর এটা উপরেই রেখেছি আমার মনে হয় গাইস, বেশিরভাগ মনে হয় ওপরেই রেখে দিয়েছি আমি। ও গাছ মনে পড়েছে, আমি ব্যারেলের ভেতরে রেখেছিলাম এখানে। হ্যাঁ আজকে সবগুলো ইউজ করবো। আর তো গাছ এখানে না বৃষ্টিটা কমে গেছে, আর এমনি আটটা এক্সট্রা নিয়ে নিচ্ছি যাতে না এখানে না আমি কাজগুলো করতে পারি সুন্দর মতো। আর এখানে না এটা জায়গা এটা রেখে দিই, আর এখানে এটা গাছ সুন্দর মতো আমরা না সব জিনিস রেখে দিলাম। আর এখানে না আমি একটু এই জায়গাটা আরও এক্সপেন্ড করে দিয়েছি, আমরা বোন মিল মারবো, এটা বেশি মারবো না, এটা হচ্ছে না গুরু, এটা তো দুটো হয়ে গেছে, এটা তো তিন নম্বর হয়ে গেছে, হ্যাঁ কিন্তু এইটা হচ্ছে না কেন গাছ, অনেকগুলো গাছ না হয়তো হতেও সময় লাগে। এখান থেকে উড নিয়ে নেবো গাছ, এখানে না আমরা আমাদের যে মেন কাজ আছে না সেইটা ফুল কমপ্লিট করতে হবে আমাদের। এরকম অনেকগুলো গাছ কেটে উড কালেক্ট করে ফেললাম, তো এখানে দেখছেন কতগুলো পুরো ব্যাগ ভরে গেছে এতগুলো উড কালেক্ট করে। আমি চিন্তা করি স্টিক রাখবো এখানে, ভয়েস রাখবো এখানে, এইগুলো রাখবো এখানে, কারণ গাছ কতক্ষণ পরপর রাত রয়ে যায়, রাত রয়ে ঘুমাতে পারি না, তো এখানে তো আমাদের না একটা বেড প্রয়োজনই। আর এখানে না আমি উডগুলো রেখে দিই, আমাদের যেই কাজটা করতে হবে এই ভাই ফ্লাওয়ার আমার ব্যাগটাকে কী করছে এখানে লাগিয়ে দিই, নিয়ে নিলাম। এখন না আমরা আমাদের কাজটা শুরু করবো আবারও ট্রেডিং হলে, তো আজকে আমি আবারও এই কাজটা শুরু করবো। তো প্রথমত ওপরে যেতে হবে, যার জন্য আমি ওয়াটার বাকেট ইউজ করবো, কিন্তু আমি ট্যালেন্টেডভাবে পৌঁছে গেছি। ইয়েস, ওয়ান টু থ্রি ফোর, গাছ এটাকে না থ্রি ব্লকের করবো, কারণ গাছ এখানে না আমি একটা কথা বলি, থ্রি ব্লকের করলে না ওয়ান টু থ্রি, থ্রি ব্লকের করলে তো গাছ ফোর ব্লকের করে দিই, হ্যাঁ ওয়ান টু ফোর, ওয়ান টু থ্রি ফোর, যে রাত্র হয়ে যায়। এখন আমি আরামসে এখানে বেড লাগাবো, আর তো এখানে তো আমি কাজগুলো করি, এখানে না আমাদের ঘুম থেকে উঠে পড়লাম, আর এখানে না ওয়ান টু থ্রি ফোর, খাবার খেয়ে নিই, একটু পরপর ড্যামেজ পাচ্ছি, ওয়ান টু থ্রি ফোর হয়ে গেছে, চারও দিক দিয়ে করে ফেললাম। এখানে আমি যে কাজটা করবো এইভাবে না করে দেবো, এই তো মোটামুটি গাছ আমাদের না এই ট্রেডিং হলটা না কমপ্লিট হবে। তারপর আস্তে আস্তে না এই যে এই ট্রেডারদের না আমি একদিন নিয়ে আসবো, এখানে মেনলি এই কাজটুকু তো হয়ে যাচ্ছে হয়তো, লাস্ট গাছ পুরোটা কমপ্লিট। এখন আমি চিন্তা ভাবনা করছি আমাদের এইটা অনেক আগেই করা উচিত ছিল, মাস থেকে এভাবে দেওয়া, এটা দেওয়া অনেকটা ভালো, আর যেটা আমি এখানে দিইনি। আরে এই গাছ একটা কাজ করে ফেললাম, আমি না প্ল্যাঙ্কস নিয়ে আসিনি, এখন এটা লাগাতে গিয়ে মনে পড়ছে গাছ এখানে আমাদের প্ল্যাঙ্কসের প্রয়োজন ছিল, তো আমি না যেই প্ল্যাঙ্কসগুলো বানাচ্ছি না চিন্তা ভাবনা করছি বাসায় যেগুলো আছে না ব্লকস সেগুলো গাছ নিয়ে আসি, কারণ গাছ এইখানে তো আমি এগুলো দিয়ে করবো, কিন্তু আর বাসার ভেতরেও তো রয়ে গেছে না, তো সেগুলো তো ব্যবহার করা উচিত, তো আমি না সেগুলো আগে ব্যবহার করবো, তারপর না হলে এইগুলো আবার ব্যবহার করবো, না আমি না বেশি একটা নেই, এই কয়টাই রয়েছে, তো এই কয়টা দিয়ে হয়তো হয়ে যাবে, সেটার জন্য আমি বললাম যে আগে বাসারটা দিয়ে করবো তারপর মেন এটা দিয়ে করবো। এছাড়া আমাদের না ট্রেডিং হল মোটামুটি কমপ্লিট হবে, বই সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, ঠিকঠাক পারফেক্ট গাইস, পারফেক্টলি সুন্দর দেখা যাচ্ছে কিন্তু গাইস। কিন্তু এখন আমাকে যেতে হবে ভেতরে, যেটার জন্য আমাকে এখানে পানি ঢালতে হবে, আর এখান দিয়ে না আমাদের ওপরেও উঠতে হবে, ওপরে উঠে ভাই আমি গাছ দেখছেন গাছ
একদম লাস্ট ব্লকে গাইস, একটুর জন্য আমি পড়ে যেতাম। আর পড়ে যাবো কি, এখানে এসে তো ড্যামেজই পেলাম না। আর ওইখানে কি ভাই, ওইখানে না ডগ স্পন হয়, আমি জানি না কিভাবে হয়, কমপ্লিটলি হয়ে যাচ্ছে। ও গাইস তো এতটুকু কাজ তো হয়ে গেল, এখন আমি না যেই কাজটা করবো, উপরের কাজটা করতে হবে, যেটার জন্য আমাকে না অনেকগুলো স্টেয়ার্স বানাতে হবে। গাছ দেখেছেন কতগুলো কতগুলো হয়েছে, এতগুলো গাছ লাগবে, এতগুলো হয়ে যাবে। আর এখানে না আমাদের মেনলি যে কাজটা হচ্ছে গিয়ে আমাদের না কবলস্টোনে বানাতে হবে, খুব বেশি লাগতেও পারে কারণ গাছ এখানে তো ঠিক নেই, অনেক বড় বানাবো আমরা। ইয়েস এইতো এইতো আরও প্ল্যাঙ্কস রয়েছে আমার কাছে, পুরোটা ঢেকে ঢেকে করে দিব, তাহলে গাইজ আর সমস্যা হবে না, এখানে না ওদের আর বেশ একটা কাজ করতে হবে। এটা দেখেছেন গাইজ, এখানে লেগে দিয়েছি, এখানে তো আমার প্ল্যাঙ্কস ব্যবহার করব আর ওপরে নেব। হ্যাঁ আরে সেট, হ্যাঁ তো মাত্র এই সেটটা করলাম, আরও আটটা বেঁচে গেছি, তো এখানে না আমরা এই সেটটা করি। ইয়েস এবং দুনো সাইড দিয়ে করছি, এই তো এভাবে না আমাদের এইখানে কমপ্লিট হয়ে গেছে। ইয়েস তো এখানে না আরও কয়েকটা প্রয়োজন নেই তেমন একটা, শুধু আটটা লাগবে। তা আমি ভাবছি না আমি আটটা বানিয়ে নিই, এখন আমি জিজ্ঞাসা করবো এই স্টেয়ারগুলো না এগুলো লাগিয়ে দেবো, কিন্তু শিলটা সরিয়ে নিই, শিল দিয়ে পুরোটা কাজ করে ফেললাম শিল ব্যবহার করতে করতে। শিল্ডে একটু কাজে লেগেছে কারণ গাছ এখানে না যখন বানাচ্ছিলাম তখন না অনেকবার ক্রিপার এসেছিলো, তো না ক্রিপারও এসেছিলো স্কেলেটন, তো স্কেলেটনকে শিল দেখিয়েছে, তো শিলের ভেতর মারতাম আমি দ্রুত ক্রিপারকে মারতাম, তারপর আবার শিল একটু করে নিতাম, এরকম করে স্কেলেটন আর ক্রিপারকে মেরেছি। তখন আমি চিন্তা ভাবনা করছি এটা কমপ্লিট করে ফেলবো দ্রুত, আর এটা এত কম দিয়ে হবে না, আরও বেশি লাগবে শাসন গাছ, আমার কাছে প্ল্যাঙ্কসের তো কমতি নেই না, আমার কাছে লগ মানে উড়ে তো কমতি নেই, তো আমি না অনেকগুলো প্ল্যাঙ্কস বানিয়ে অনেকগুলো স্টেয়ারও বানিয়ে পারবো। তো এখানে এই তো আমি ভাবছি এক সাইড করেও পূরণ করলে তাহলে একদম পারফেক্টভাবে হয়ে যাবে। তো গাছ এখানে না আমাদের দেখুন আমাদের ট্রেডিং হলটা ফুল কমপ্লিট হবে, শুধু উইন্ডো উইন্ডো লাগ, একদম পারফেক্ট ডিজাইনের করবো। তো এখানে হ্যালো ভিলাজাররা রেডি হয়ে যাও তোমাদের নতুন জায়গা যাওয়ার জন্য, এদেরকে গেছে আমি এখানে পাঠিয়ে দেবো। আমাদের না ট্রেডিং হল কমপ্লিট হয়ে গেছে, তো এখানে না দেখুন এখানে আমরা ভেতর দিয়ে না এই যে এটা হচ্ছে লাইব্রেরি না, এখানে না ভিলেজাররা না এখানে এমব্রেল দেবে ট্রেডিং করবে, আর এইখানে ওপরে ওপরে না আর্মার টুলস তারপর কার্টোগ্রাফাররা না ম্যাপ দিবে এরকমটা, এদের আমরা ওপরে রাখবো আর লাইব্রেরিরা তো থাকবেই। তো এখানে না আমরা তো ট্রেডিং হলটা তো ফুল কমপ্লিট করে ফেলাম, শুধু আমরা ভাবছি পরের পার্টে না আমরা ভিলেজারদের না এখানে আনবো। তারপরে গাছি ভিডিও এখানে ইনকু, আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করে দেবেন, তার জন্য গুড বাই।